ভক্তদেরকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় রিয়ালিটি শো বিগ বস 13 এর উইনার সিদ্ধার্থ শুক্লা। তিনি ইন্ডিয়ার একটি হসপিটালে 40 বছর বয়সে মৃত্যুবরণ করেন। শুক্লা সকালে একটি মাইল্ড হার্ট অ্যাটাক করেন এবং তারপর তার মৃত্যু হয়। তার পরিবারে মা এবং 2 বোন রয়েছে। সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর খবরটি তার ভক্তদের জন্য একটি ধাক্কা হিসাবে এসেছিল, কারণ অভিনেতা সম্প্রতি রিয়ালিটি শো বিগ বস OTT এবং ডান্স দিওয়ানে 3-তে গুজব বান্ধবী শেহনাজ গিলের সাথে উপস্থিত হয়েছিলেন। শেহনাজ গিল এবং সিদ্ধার্থ শুক্লার জুটি দর্শকদের খুবই পছন্দ। তারা সিদ্ধার্থ হিসাবেও পরিচিত। তারা একসাথে অনেকগুলো মিউজিক ভিডিওতে অভিনয় করেছে। নেহা কাক্কার ও টনি কাক্কারের সোনা সোনা, দর্শন রাওয়ালের ভুলা দুঙ্গি মিউজিক ভিডিওতেও তাদের দেখা গিয়েছে। বিগ বস 13 এর উইনার সিদ্ধার্থ শুক্লা সবিজের জনপ্রিয় মুখ এবং হামটি শর্মাকে দুলহানিয়াতেও তাকে দেখা গিয়েছিল। শেষ পর্দা ছিল একতা কাপুরের জনপ্রিয় শো ব্রোকেন বাট বিউটিফুল, যেখানে তিনি আগস্টের চরিত্রে অভিনয় করেছিলেন। 1 ডিসেম্বর 1980 সালে মুম্বাইয়ে অশোক শুক্লা এবং রীতা শুক্লার ঘরে জন্মগ্রহণ করেন সিদ্ধার্থ শুক্লা। তার পরিবারের শিকড় রয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। তিনি সেন্ট জেভিয়ার্স হাই স্কুল থেকে তার স্কুল জীবন শেষ করেন এবং পরে রচনা সংসদ স্কুল অফ ইন্টেরিয়র ডিজাইন থেকে ইন্টেরিয়র ডিজাইনিংয়ে স্নাতক সম্পন্ন করেন। সিদ্ধার্থ বালিকা বাদু, দিল সে দিল তাকের মতো ডেইলি শোতে অভিনয় করেছেন। তিনি ঝালাক দিখলা 6, ফিয়ার ফ্যাক্টর খাতরা কে খিলাড়ি এবং বিগ বস 13 এর মতো রিয়ালিটি শোতেও দেখা গিয়েছে। তিনি মূলত বিগ বস 13 থেকে বেশি জনপ্রিয়তা লাভ করে এবং সেখানে তিনি উইনারও হয়েছেন। প্রিয় দর্শক, সিদ্ধার্থ শুক্লার এভাবে চলে যাওয়া আসলে দর্শকদের জন্য খুবই দুঃখের বিষয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সাথেই থাকুন, খোদা হাফেজ।